ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসবের প্রথম দিন সকাল থেকে ষষ্ঠী পূজার নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত ছিলেন দুর্গা ভক্তরা। সন্ধ্যায় দেবীর বোধন। দুর্গা মানুষকে আবদ্ধকারী সকল বাধা যেমন ভয় দুঃখ শোক জ্বালা যন্ত্রণা থেকে ভক্তকে রক্ষাকারী দেবী, এবারও সেই ভরসায় শুরু তারই আরাধনা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে এই আয়োজনে সকাল থেকেই ভক্তদের ভিড়। বছরের অপেক্ষা পেরিয়ে দুর্গা মাকে কাছে পাওয়ার আকুতি বেলতলায়। এবার দুর্গা আসছেন হাতিতে চড়ে, যাবেন নৌকায়। একে খুব সুলক্ষণ মনে করছেন তার সন্তানরা। ভূমি ফুলে ফসলে ভরে উঠবে এমনই আশা তাদের। শস্যপূর্ণ বসুন্ধরা হবে, আমাদের দেশের জন্য শুভ ফলদায়ক হবে এবং দেবী প্রত্যাগমন করবেন তরণীতি অর্থাৎ নৌকায়। নৌকাতে তো শস্য বৃদ্ধি হয়, তবে একটু হয়তোবা জলবৃদ্ধি হতে পারে, সেটি আমাদের জন্য কল্যাণমূলক হোক। দেবী ভক্তরা বলছেন করোনাকাল পেরিয়ে এবার চিরায়ত দুর্গোৎসব পালনের প্রস্তুতি তাদের। ষষ্ঠী থেকে তো ভালো লাগছে, মানে এই পাঁচটা দিন যেন আমরা এইভাবে আনন্দে কাটাতে পারি, সবাই সুস্থ থাকে, এটা প্রথম এবং প্রধান চাওয়া। এবং এরপরে এরপরের চাওয়া কোনো রকম বিশৃঙ্খলতা না হোক। মায়ের কাছে আমরা অবশ্যই আশীর্বাদ চাবো, দেশবাসীর কাছে আশীর্বাদ চাবো। মহালয়ার দিন করতোয়ায় ডুবে মারা গেছেন যারা, তাদের আত্মার শান্তি চেয়ে প্রার্থনাও ছিল। এবছর সারা দেশে 32,168টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করছেন আয়োজকরা, রেখেছেন বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। শারদীয় এই দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, বাঙালি সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকা একটি বড় উৎসব। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আতঙ্ক ভুলে বিভেদ ভুলে এ উৎসবে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। সাজেদা সুইটি, ATN News, Dhaka।